হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে টয়লেট টিস্যু তৈরি করার ব্যবসা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। কোন জায়গা থেকে আপনারা মেশিন কিনবেন, কী কী মেশিনের প্রয়োজন হবে, কোথায় কাঁচামাল পাবেন, মূলত এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন, আমার ভিডিওগুলো ফার্স্ট দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি আপনাদের সামনে বিভিন্ন পাইকারি পণ্যের ভিডিও নিয়ে আসব। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। আপনারা যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য আজকের এই বিজনেসটি একটি বেস্ট বিজনেস আইডিয়া। কারণ আজকের এই ভিডিওতে আমরা টয়লেট টিস্যু তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব। আর এই টয়লেট টিস্যুর চাহিদা কিন্তু দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনি যে কোনো জায়গায় যান, অফিস আদালত, বাসা বাড়ি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই টয়লেট টিস্যু ব্যবহার করা হয়। এই ব্যবসাটি আপনারা দুইভাবে শুরু করতে পারেন। এক হলো নিজে কাঁচামাল তৈরি করে টয়লেট টিস্যু তৈরি করতে পারেন, আর দুই হলো টিস্যুর রোল কিনে শুধু কাটিং করার মাধ্যমে টিস্যু তৈরি করে তা বিক্রি করতে পারেন। আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি নিজেই কাঁচামাল তৈরি করতে পারেন। ভিডিওতে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত টয়লেট টিস্যু তৈরি করার কাটিং মেশিন। এই টয়লেট টিস্যুর মেশিন কিন্তু বিভিন্ন দামের আছে। মেশিনের দাম প্রায় সবসময় ওঠানামা করে। তবে আপনার হাতে যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি টয়লেট টিস্যু তৈরি করার ফুললি অটোমেটিক মেশিন কিনে কাজ শুরু করতে পারেন। এতে আপনার মোটামুটি 10-12 লক্ষ টাকার মতো খরচ হবে। আর আপনার হাতে যদি বাজেট একেবারেই কম থাকে তাহলে আপনি শুধু কাটিং মেশিনের সাহায্যে এই ব্যবসাটি প্রাথমিক অবস্থায় শুরু করতে পারেন। আপনার যদি কোনো ভালো ইম্পোর্টারের সাথে যোগাযোগ থাকে তাহলে আপনি ইন্ডিয়া মার্ট অথবা চায়নার Alibaba.com থেকেও আপনি মেশিনগুলো আনাতে পারেন। অথবা মেশিন বা কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা ঢাকার ধোলাইখাল বা কেরানীগঞ্জে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। টিস্যু তৈরি করার জন্য শুধুমাত্র আপনার একটি কাঁচামালেরই প্রয়োজন হবে, আর তা হলো এই ধরনের টিস্যুর বড় বড় রোল। এই রোলগুলি কিন্তু আপনাদের কেজি হিসেবে কিনতে হবে। প্রতি কেজি রোল আপনারা পাইকারি বাজার থেকে 70-80 টাকার ভিতরেই কিনতে পারবেন। তবে দাম কিন্তু সবসময় ওঠানামা করে। আরেকটি কথা হলো, এই টয়লেট টিস্যু তৈরি করার অটোমেটিক মেশিন চালানোর জন্য আপনার 220 ভোল্ট বিদ্যুতের প্রয়োজন হবে, যা আপনি আপনার বাসার বিদ্যুতের লাইনেই চালাতে পারবেন। এবং এই মেশিনটি স্থাপন করার জন্য আপনার 1000 স্কোয়ার ফিট জায়গারও প্রয়োজন রয়েছে। মেশিন বসানো হয়ে গেলে এর পরের কাজ হবে আপনার কাঁচামাল সংগ্রহ করে টিস্যু তৈরি করা। এই টয়লেট টিস্যু তৈরি করা একেবারেই সহজ কাজ। যেখান থেকে আপনি মেশিন বা কাঁচামাল কিনবেন তারাই আপনাকে মেশিন সম্পর্কে পুরো বিস্তারিত ধারণা এবং পুরো বিস্তারিত প্রশিক্ষণ ফ্রিতেই দিয়ে দিবে। টিস্যু তৈরি করা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে খুব ভালোভাবে মার্কেটিং করার। যে কোনো ব্যবসায় মার্কেটিং যদি ভালো হয় দেখবেন ব্যবসায় অটোমেটিক সফলতা আসছে। প্রথম অবস্থায় আপনি ছোট ছোট লোকাল এলাকার দোকানগুলোকে টার্গেট করতে পারেন। কিছুদিন আপনাকে খুব ভালোভাবে মার্কেটিং করতে হবে, আপনার মার্কেটটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তবে একটা সময় পর এই ব্যবসা থেকে অবশ্যই আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। আর যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই নিজে ব্যবসাটি সম্পর্কে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে তারপরে আপনি ব্যবসাটি শুরু করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি ব্যবসাটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।